হ্যালো, গুড মর্নিং। আজকে আমি একটা ইউনিক ভেন্ডি ভাজা বানাবো, তার জন্য ভেন্ডিটাকে ধুয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর লাগবে পেঁয়াজ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর বেসন নিয়েছি, নুন আর হলুদ। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনে তেল দিয়েছি, সর্ষে তেল, তারপর ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন। একটু ভেজে নিব, তারপর দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নাড়া দিচ্ছি, ভেজে নিচ্ছি এটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো দিয়ে দিব। ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিক্স করে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে। হয়ে গেছে, এবার আমি লাস্টে বেসন মিলিয়ে দিচ্ছি। বেসন দেওয়ার জন্য ভেন্ডি ভাজাটা একদম ছাড়া ছাড়া, খুব টেস্টি হয় খেতে। ছাড়া ছাড়া হয়ে যাবে, আঠা আঠা ভাবটা থাকবে না। ভালো করে মিক্স করে দিয়েছি। হয়ে গেছে আমার ভেন্ডি ভাজা। এখন ঢেকে 5 মিনিটের জন্য রেখে সার্ভ করব আমার ভেন্ডি ভাজা। খুব টেস্টি হয়, বেসনটা দেওয়ার জন্য একদম ছাড়া ছাড়া হয়ে যাবে, আর তেলটা একটু বেশি দিতে লাগবে, আর সময়ও একদম কম, 5 মিনিট, 5 মিনিটও লাগবে না। ডালের সঙ্গে খুব খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা বেশি দিতে লাগবে।